bula daw. Thank you. Assalamu alaikum everyone. Shower ki khabar kemon achen chalo ashlam notun active vlog niye ghum theke uthe amar amar shashuri amar plan chilo erokom je amra bahire jabo tuktak kichu shopping ache seta korbo then anabiar ke doctor dekhanor kotha so doctor dekhate jabo but ghum theke urhar pore eto porimane brishti ar megh daka daki mane literally ami amar shashuri amar anabiar chilam তো আমরা এত ভয় পেয়েছিলাম বলার বাহিরে যাই হোক আলহামদুলিল্লাহ তো দুপুরের আগে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঠিক হয়ে যায় রোদও উঠে পড়ে দেন আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে আমি আমার শাশুড়ি হচ্ছে বের হয়েছিলাম মেনলি হচ্ছে আনাবিয়ার একটা রিপোর্ট নিয়ে যেটা নিয়ে আসার কথা ছিল একটা টেস্ট দিয়েছিলাম অনেকদিন পরে আনা হয় আর ওকে নর্মাল একটু ডক্টর দেখা উচিত ছিল কারণ সে ঠিক মতো কিছু খায় না খালি দুষ্টামি সো এই তো ডক্টর দেখিয়ে আমি একটু আমার আমর বাসায় গিয়েছিলাম ওখান থেকে দেন হচ্ছে আমি আমরা চলে গেলাম হচ্ছে এটা 12 নম্বরে যে ফুড কোর্ট আছে একটা সেখানে খুবই ভালো লাগছিল কেন না সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল তো বাজেভাবে দেন দুপুর দিকে তো একটা রোদ চলে আসে রোদ উঠে আসে তো আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রায় বিকালের দিকে তো আকাশটা অনেকটা মেঘলা মেঘলা টাইপের ছিল ঠান্ডা বাতাস ছিল জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এখান থেকে মনে হচ্ছিল কি যে সিলেট বা রাঙামাটি ওখানে চলে গিয়েছি এত সুন্দর ভিউ ছিল আর আমরা হচ্ছে এই প্লেটারটা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস ছিল দেন হচ্ছে বনলেস যে চিকেন থাকে স্ট্রিপ চিকেন সেটা ছিল আর চিকেন উইংস ছিল একটা চিকেন ফ্রাইয়ের মতন মানে দুটা ছিল পিস আর হচ্ছে সর্টেড সালাদ ছিল মানে মজা লেগেছে সচরাচর ফুড কোর্টের খাবার মানে কেমন আর হয় খুব এভারেজ হয় অত বেশি টেস্টি হয় না আমার কাছে যেটা সবসময় মনে হয় সো এখানে আমার কখনো ফ্রাইড রাইস এই টাইপের কিছু খাওয়া হয়নি তো আমাদের যেহেতু দুপুরে বিকাল মানে চলে এসেছিলো এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি পরে আমার আর আমার শাশুড়ি আমার সেই লেভেলের ক্ষুধা লেগে গিয়েছিলো তো আমি হচ্ছে প্লেটারটা অর্ডার করি আমি একটু কনফিউজ ছিলাম যে কেমন হবে বাট না খাবারটা খুবই ফ্রেশ ছিল আর অনেক টেস্টি ছিল মানে মজা লেগেছে এটার সাথে কফিও ছিল মানে খাবারটা ফ্রাইড রাইসটা যতটাই মজা ছিল কফিটা ততটাই বাজে ছিল মানে এভারেজও না খুবই খারাপ ছিল আর যেহেতু দেওয়ার পর আমি খাইনি এক দুই সিপ খাওয়ার পরে আনাবিয়া ঘুম থেকে উঠে যায় সো ওকে নিয়েছিলাম এই জন্য কফিটা লেট করে খাওয়া হয় তো কফির বরফগুলো সব ছেড়ে দিয়ে না লিটারেলি পানি পানি ছিল আমিও খেতে পারিনি আমার শাশুড়ি আম্মা খেতে পারিনি যাই হোক আনাবিয়া ঘুম থেকে উঠেই সে এই যে জায়গাটা খেলবে তার এই জায়গাটা খুবই পছন্দ আর স্লিপিং যে খেলে স্লিপারে এটা ওর আরও বেশি পছন্দ তো ও উঠেই না একদম এই সাইডে চলে আসবে কিন্তু একটা জিনিস একটু ভালো লাগে না এখানে মানে বাচ্চাদের যে প্লে জোনের যে জায়গাটা এইটুকু জায়গায় না একটা ফ্যানও নাই ওইখানে গেলে মানে দম বন্ধ হয়ে আসে এত গরম লাগে সো ওখানে ওকে কিছুক্ষণ খেলি আর পরে আমরা তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছিলো দেন আমরা নেমে যাই নেমে হচ্ছে প্রিন্স বাজারে যাই সেখানে টুকটাক কিছু শপিং করি আর আমার সেখানে মেয়ে গিয়ে তো খুব খুশি সে হচ্ছে একটা একটা করে চকলেট বের করে করে প্যাকেট বের করে হচ্ছে তার দাদিকে দিচ্ছে মানে এমনি কোনো কানাকাটি জোরাজুরি করবে না যে প্যাকেটটা ধরিয়ে দিবে এখন তার নিতেই হবে ওকে যদি বলি তুমি এটা রেখে দাও চল আমার সামনে এগিয়ে যাই তো সেটাই করে বাট ও না খুব মজা পায় এগুলো করতে মানে এত ধরনের চকলেটস এত কালারফুল মানে লিটারালি কার্টুনের মতন লাগে ও যখন টিভিতে যেরকম দেখে ওর কাছে ওর আমার যতটা মনে হয় ফিল হয় যে ওই সামনাসামনি ওরকম দেখছে তো দেখে না ও খুব মজা পায় তো আমি মানা করি না জাস্ট তুমি মানে ওকে বুঝিয়ে সুন্দর করে বলি তুমি এটা রেখে দাও আম্মু চল আমরা সামনে এগিয়ে যাই তো ও কথা শুনে মানে জিদ করে না দেন ওকে ছোট্ট বলটা হচ্ছে দেই ও নিজেই চুজ করে বলটা নেয় নিয়ে হচ্ছে সে পুরাই জায়গাটা হচ্ছে ওই যে বল নিয়ে নিয়ে এসে খেলেছে আর যখন কোনো কিছু দেখে এক্সাইটেড হয়ে ধরতে যায় আমি যদি বলি মাটা ধরে না তো ধরবে না তো এই যেরকম সে হেঁটে হেঁটে বল দিয়ে এদিকে মারে ওদিকে মারে এত মজা পাচ্ছিল দেন লাস্টে যে সাইকেলটাতে উঠে সে খুবই খুশি হয়েছে মাশাআল্লাহ আমার মেয়েটা সে মানে সে চালাবে সে লাস্টে ঠেলে ঠেলে চালানোর চেষ্টা করেছে মানে দেখে খুব ভালো লাগলো বাসায় এসে ওর বাবাকে বলেছে বাবা বলছে আমি দাও ওকে সাইকেলটা কিনে দিব ওর যেহেতু এত পছন্দ হয়েছে আর আমি আর আমার শাশুড়ি মা বলছিলাম যে আমরা এই ফুলগুলো এই টাইপের ফুলগুলো কিনবো এত সুন্দর লাগে যাই হোক এটা হচ্ছে আবার উপরে সাইড উপরের দিকে তো ফ্লোরে তো হচ্ছে ক্লথের সব তারপর বাচ্চাদের বেবিজের কাপড় চোপড় জুতো তো ওখানে গিয়ে না আমার মেয়ে হচ্ছে এই যে স্যান্ডেলটা পছন্দ করে আপনারা অলরেডি জানেন আমার মেয়ে হচ্ছে স্পাইডারম্যানের ফ্যান ওর ফেভারেট ক্যারেক্টার
ও যে স্যান্ডেলটা পরে আসে খুলবে না, দেন এটাকে কিনে দেওয়া হলো। তারপরে আমরা আরও কয়েক জায়গায় গেলাম, আরও কিছু শপিং টপিং করে বাসায় এসে লিটারেলি টায়ার্ড, মানে মাথা ব্যথা করছিল। ভালোও লাগছিল বাট আবার খুব টায়ার্ড লাগছিল, এই জন্য নিজেকে বারবার দেখছিলাম যে চুলের কী অবস্থা, চেহারার কী অবস্থা। এদিকে যে আমার মেয়ে যে স্যান্ডেলটা পরে আছে শুটা, সে কিন্তু এভাবে পরে লিটারেলি 2-3 ঘন্টা ছিল। আর সে প্রত্যেকটা জিনিস না, সে তার জিনিস সে পছন্দ করে নিয়ে আসে। এই যে হাতে যে ওর বডি লোশনটা দেখছেন, ও নিজে পছন্দ করে নিয়েছে। এখন সে মানে একদম এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে যে কী অবস্থা। আর আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিলো, আমি না পেরে মাথায় আবার পানি ঢেলে এসেছি। দেন আমার মানে খুব ভাল লাগছিলো, গোসল গোসল করে আবার ফ্রেশ হয়ে দেন রাতে ডিনার বসে গেলাম। ছিল ইলিশ মাছ, ছিল একটা ভাজি, ছিল পটল ভাজি, ছিল চিংড়ি মাছ, ছিল মানে এরকম সিম্পল খাবার না, মাঝে মাঝে এত ভালো লাগে। সো এই তো ডিনারে বসে গেলাম একদম, মানে সারাদিন একটা সকাল থেকে ঘুম থেকে উঠে বৃষ্টি, দুপুরের বিকালে গিয়ে বাহিরে সুন্দর, আমরা এত সুন্দর ওয়েদারে হচ্ছে লাঞ্চ করা, সব মিলিয়ে না মাশাআল্লাহ। হাই বলে দাও, গেছে আমাদের। থ্যাংক ইউ, আমাকে পাপ্পি দিবে মা? আর আমার মেয়ে তো হাই বলবে ক্যামেরা দেখলে। আর এটা একদম রাতে ঘুমানোর আগে আইসক্রিম নিয়ে আসা, মানে এসেছিলাম, এইটা ছিল হচ্ছে কফি ফ্লেভার সেভয়ার, খুবই মজা লাগে এটার, আপনারা টেস্ট করতে পারেন বক্সের, খুব মজা, খুবই টেস্টি। সো এই তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমি হচ্ছে স্কিন কেয়ার করা শেষ, সুন্দর করে চুলটা বেনি করে ফেলেছি, একটু নিজের স্কিনটা দেখছিলাম। আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।